সময় কোনে বলে ড্যাশ, ওই কথাটা আর বললাম না, কেন খুব খারাপ কথা আবার বললে কি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট 20-22 দিন ধরে এইভাবেই আমার সকালটা শুরু হচ্ছে, আজকেও তার ব্যতিক্রম হলো না। এবার আজকে ওদের আমার বাড়িতে লাস্ট ডে, মানে আজকে সব কমপ্লিট করে দিয়ে যাওয়ার কথা। যেহেতু আমি বিয়েবাড়ির তাড়াহুড়োর জন্য আমি স্যাটিসফাইড হয়ে যাচ্ছি, বাট ওরা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না। ওরা বলছে না এটা আবার করতে হবে, ঘষতে হবে। তো দেখা যাক ফাইনালি কী হয়। এদিকে নিশা ঘুমোচ্ছে, সানডে বলে কথা, আজকে যদি পেন্টের মিস্ত্রিরা না আসতো আমরাও হয়তো এতক্ষণে ঘুমোতাম। তো যাই হোক, যেহেতু সকাল সকাল উঠেছি, সকাল সকাল খিদে পেয়ে গেছে। এদিকে প্রদীপ নিয়ে এসেছে কচুরি আর তরকারি, তার কারণ হলো আজকেও আমার রান্নাঘর বন্ধ করে রেখেছে, তো ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সব কিছুই কিনে খেতে হবে। তো আমরা খেয়ে নিয়ে নিশাটাই ঢাকা দিয়ে রেখেছি, ও যখন উঠবে খাবে। দেখলে আজকে রং হচ্ছে তো হবেই, তো জানি না আজকে ছাড়তে পারবে কি না, মানে শেষ করতে পারবে কি না। তো মানে বলে না মিস্ত্রিদের যতক্ষণ না মেরে তাড়াবো এরা যায় না, তো জানি না যতটা হবে হবে আজকে, আবার হয়তো কালকে হতে পারে। তো যাই হোক, জানি না কালকে তিনটাই মানে ম্যাক্সিমাম দিতে পারবো, তবে তো পরশু তো দূর জানাই কথা, তো সেই জন্য যতটা আজকে সম্ভব প্রদীপ রয়েছে। এখন বেরোচ্ছি, বেরোচ্ছি মানে আমি এখন যাবো হলো গড়িয়ার ফ্ল্যাটটা দেখতে, যেহেতু আজকে সানডে একটুখানি, আর নিশাও বেরিয়ে যাচ্ছে সাথে, নিয়ে যাচ্ছি নিশাকে। নিশাকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে ছেড়ে আমি গড়িয়া চলে যাবো। চলই হলো দি, চলো আমি করে নিচ্ছি, দিকিতে ভরে নিচ্ছি আমি তোর হেলমেটটা। টাটা, সাবধানে যাবি, টাটা। এসে গেছি কোরিয়ার ফ্ল্যাটে। কী রোদ্দুর বাবা, আর এই রোদ্দুরের মধ্যে আমি সানগ্লাস পরতে পারছি না, খুঁজেই পাচ্ছি না সানগ্লাস কোথায় আছে, আর মানে জানি কোথায় আছে, সেখানে এতটা ঢাকা চাপা দিয়ে রেখেছে না যে আবার সেগুলো সরাতে গেলে আমি পুরো সাদা হয়ে যাব। চল চল আবার এই রোদ্দুরে বাড়ি যাওয়া যাক। তবে কী বলো তো, স্কুটি চালালে একটা হাওয়া তো লাগে, সেই জন্য মানে অতটা গরম লাগে না, কিন্তু সানগ্লাসের জন্য খুব অসুবিধা হয়, আমার চোখ একদম এরম হয়ে যায়। সান মানে ছাতা ছাড়া আমি বেরোতে পারি গরমকালে, কিন্তু সানগ্লাস ছাড়া বেরোতে পারি না। তো চলো, প্রদীপ বাড়িতে আছে বলে কতটা রেহাই, ও মিস্ত্রির কাজ করছে, ও আছে, আমি এগুলো সব দৌড়াদৌড়ি করছি। নিশাকে ছাড়লাম, এখানে হলো, তারপর আবার একটু বেরোনোরও আছে। ওই যে কথাই বলে না যে বিয়ের সময় কোনে বলে ড্যাশ, ওই কথাটা আর বললাম না, কেন খুব খারাপ কথা, আবার বললে কে কী বিয়ে করবে সেই হিসেবে। তো আমাদের বিয়ের সময় কোনে বলে ড্যাশ, ওই জন্য এখন আমার কোনেরই কিছু আনতে আজকে একটু দৌড়তে হবে, কেননা আর দুদিনই মাত্র বাকি আছে। তো দেখি যখন যাব কিনতে, মিস্ত্রিরা চলে গেলে যাবো না, বাড়ি গিয়েই আবার বেরোবো, সেটা দেখছি, যতটা হয় শেয়ার তো করবোই। চলো চলে এলাম বাড়ি। খুব রোদ্দুর, আসার সময় না রোদ্দুরটা পুরো একদম মুখে পড়ছিলো, যাওয়ার সময় রোদ্দুরটা পেছন দিকে ছিল, অতটা টের পাইনি, যার জন্য তখন বললাম না স্কুটি চালালে একটা হাওয়া লাগে, ঠিক আছে। আসার সময় পুরো রোদ্দুরটা পুরো মুখে, চলো একটু ঠান্ডা হয়, ঠান্ডা আর কি হবে। কোথায় রাখবো বলো তো, মানে ভয় লাগছে ছুটি ফুলে রাখতে, সব সাদা হয়ে যাচ্ছে। খেতে চলে গেছে, ও কি হবে আজকে, ওপরে তো মেরেই দেবে, রং তো নিয়ে এসছে কমপ্লিট করবে। তো একটা বেজে গেছে, আমি খাবার নিয়ে আসি। এই ছেলেটা বললো যে আমি দেয়ালটা মারবো, হ্যাঁ, আর ওই ছেলেকে বলেছে যে তুই বাথরুম মার, আর হয়ে যাবে কিন্তু দুজনে মিলে করলে, ওই ঘষাঘষিতেই সময় লাগে, রং মারতে তো এত সময় লাগে, ওরা এসে বলে দিল হবে না, আজকে হবে না, পরিষ্কারটা কালকে সকালে করো। বাবা, আজকে করে দিয়ে গেলে আমি তো কালকে দিদিকে দিয়ে ভালো করে করাতে পারতাম। এবার পরশু তো দিদিও আসবে না মঙ্গলবার। ও মিস্ত্রিরা খেতে গেছে, তাহলে চলো আমি আমাদের খাবারটা নিয়ে আসি। আজকে বলেছিলো যে দিয়ে আসবে, মানে দিয়ে যাবে খাবারটা, আমি বললাম যে না কখন দিয়ে যাবে, এত কাজ হচ্ছে কোথায় রাখবে না রাখবে, আমি আমার সময় মতো নিয়ে আসবো। তো চলো খাবারটা নিয়ে আসি, তারপরে চান করো। এই যে খাবার নিয়ে এলাম, কত কিছু দিয়েছে দেখি, চলো আজকে সানডে না সেই জন্য হয়তো। যেহেতু নিশা চলে গেছে, আজকেও এক প্লেটই বলেছিলাম, তাতেও দেখো কত ভাত দিয়েছে, আমরা দুজনের ভাত নিয়ে নেওয়ার পরেও এতটা ভাত বেঁচে আছে। আর এদিকে দিয়েছে আমডাল, যেটা এই সিজনে আমি ফার্স্ট টাইম খাবো, আর এটা কিছু একটা শাক ভাজা, এখন বুঝতে পারছি না, খেয়ে বুঝবো। আর এখানে আছে আলু পটলের চিংড়ি, যেটা দেখতে খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। আর এখানে দিয়েছে বড় বড় আলু দিয়ে মাছের ঝোল, আর এটা টমেটোর চাটনি, সানডেতে চাটনি তো মাস্ট। তো এই হলো আজকের আমাদের লাঞ্চ, দারুণ দেখতেই পাচ্ছ, চলো তাহলে ঝটপট খেয়ে নিই। রেডি হয়ে গেছি, একদম স্কুটিতে বসে পড়েছি, এখন একটু বেরোবো, এখন যাবো হলো কোনে সাজসজ্জার জিনিস কিনতে, কিছু বাকি রয়ে গেছে। আমাদের কোনে এতই সিম্পল না, মানে খেয়ালই করেনি, আরে তোর বিয়ে ওই দিনকে তুই কী করবি সেটা তো মানুষ আগে রেডি করে। তো এখন যখন গোছাতে যাচ্ছে যে একটা ব্যাগের মধ্যে রাখি কী কী,
নেওয়া হবে, পড়বে ওই দিন। তো সেই গোছাতে গিয়ে দেখছে যে ওর কিছু সাজার জিনিস এখনও বাকি আছে। তো সেই জন্য বিয়ে বলে একটা কথা, মানে এমনও হবে বিয়ের দিন হয়তো সকালে এই ওটা ভুলে গেছি, ওটা আনতে যাও সেটা আনতে যাও করতেই হবে, বিয়েটা এমনই একটা জিনিস। তো যাই হোক চলো, কোনের কিছু সাজসজ্জার জিনিস বাকি আছে সেগুলো এখন আমি যাচ্ছি কিনতে, আমাকে বললো একটু দেখো তুমি গিয়ে, কেন আর দু তিন দিনই বাকি আছে বিয়ের, এখন তো আর মেয়ে বেরোবে না। তো চলো দেখি, আর এখন তাকে সবচেয়ে বড় সুবিধা হয়ে গেছে এই যে হোয়াটসঅ্যাপ ভিডিও কল এইসবে দিয়ে, তাহলে ওর পছন্দগুলো দেখিয়ে নিতে পারবো, মাঝখানে কিছুটা আমার পছন্দ মিলিয়ে সব কেনা হবে। চলো চলে এসেছি কনের সাজসজ্জার জিনিস কিনতে। এবার কনের জিনিস বলে কথা বুঝতেই পারছো, ওই দিন হলো মেন আকর্ষণ ওই, তো কোনটা পরলে ওকে খুব ভালো লাগবে সেটা চুজ করা একটু খুব ডিফিকাল্ট। তো সেটা নিয়ে কনফিউশনে আছি যে কোনটা নেব। তো দেখা যাক কোনটা চয়েস করি, ফাইনালি যেটা চয়েস করবো অবশ্যই শেয়ার করবো। এই যে কিনে নিলাম কনের জিনিস, তো কী কিনেছি সেটা এখন দেখাচ্ছি না, বিকজ পুরনো হয়ে যাবে, ও যখন পরবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এটুকু বলতে পারি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিয়ের দিন শেয়ার করব, এখন শেয়ার করছি না। তো চলো এটা আমার লাগেজে গুছিয়ে নিই, নাহলে ভুলে গেলে কিন্তু মিস হয়ে যাবে। ভ্যানটা দেখো, ভ্যানটা শুধু ইয়েই হচ্ছে, মানে পাঁচে ফুল স্পিড হচ্ছে, এক হলে তো বন্ধই হয়ে যাচ্ছে। দেখো একটুখানি, মানে এক এটাও তো একটু কাজ, একটা টিউব লাগানো, আমরা কিভাবে ব্যাগের দরকার ছিল না, এটা তো একটু প্লাস হলে হয়ে যেত, সেটা আমাদের ঘরে ছিল। হ্যাঁ সে হচ্ছে, তারপরে কি করলাম এসে হাই সামনে মনে পড়লো, দাদা তো কব বললো যে যেতে, আমি তো দেখলাম, তো নিখিল স্যারের বাড়িতে গেলাম পয়সা আনতে, আমরা এই কদিন অন্ধকারে কিরম দিন কাটাচ্ছি। দেখো ভাগ্যিস আমার এই ড্রেসিং টেবিলের আলোটা একটু আছে বলে রেহাই, এতদিন মেয়ে ছিল না, মেয়ের রুমে থাকছিলাম, ঠিক আছে, এখন মেয়ে এসে গেছে, ওকে তো রুম ছেড়ে দিয়ে আমরা অন্ধকারে চলে এসেছি। গতকাল রাতে ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, বুঝতেই পারছো, চারিদিকে শপিং, বাড়িতে রং, কত রাতে ইলেকট্রিক মিস্ত্রি এলো, এইসব নিয়ে একদম হচপচ হয়ে রয়েছি। তো যথারীতি আজকে সকালে মিস্ত্রিরা এসছে, মানে বুঝতেই পারছো গতকাল আমার কাজ ওরা শেষ করতে পারেনি, তবে আজকে শেষ করতেই হবে বা করবেই, আজকে অনেক মিস্ত্রি পাঠিয়েছে। তো কিছুজন কাজ করছে আর কিছুজন এই যে ক্লিন করছে, দেখতেই পাচ্ছ ওরা কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে যায়, তবে যাই করুক তারপরে আমাদের কাজ তো একটু থাকেই। আর এই দেখো এটা আমার অ্যাটাচ বাথরুমটা, যারা প্রথমে আমি দেখিয়েছিলাম খুব খারাপ অবস্থা ছিল, যেহেতু ইউজ করতাম না, তো যারা দেখেছো তারা জানো, সেই জন্য বাথরুমের ওপরে রংটা তো করেইছে সেটা ঠিক আছে, বাট নিচের ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর ক্লিন করে দিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, তারপর আবার আজকের ব্লগটা শুরু করবো।